জয় শ্রী রাধে জয় রাধে জয় রাধেশ্যাম জয় শ্রী রাধেশ্যাম জয় রাধে জয় রাধে জয় রাধে ও জ্ঞানতিমিরান্দস্য জ্ঞানান জনম শলাকয়া

মন্দে চরিদ্যেহংগুয়ুতপদকমল শ্রীগুণ বৈষ্ণবংষ্ট শ্রীলং সগ্রজাং সহগন রঘুনাথ নিতম সজীব সদইতম সাবধূত কৃষ্ণ চৈতন্য সহগনললি শ্রী বিশাখাষ্ট নমো মহাবদন্য কৃষ্ণ কৃষ্ণায় কৃষ্ণ কৃষ্ণচৈত্য নমে গৌরতিশে নম পঞ্চাত্মাক্তং কৃষ্ণং ভক্তরূপ সরপকম ভক্তাবতারং ভক্তাক্যং নমামি ভক্ত শক্তি কম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গোপেশ কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী দেবী তং প্রণমামি হরে প্রিয়ে বঞ্চা কল্পতরঞ্চকৃপা সিন্দু বস পতিতানাং পাবনাইব্য বৈষ্ণ্য নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নিত্যানন্দ শ্রী অদ্দ্বৈত গোদা দর গৌরভ গৌরভক্ত বিন্দ Hari Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari Hari, Hari Ramo, Hori Ramo, Ramo Ramo, Hari Hari, Hari Krishna, Hari Krishna, Hare Krishna Krishna, Hori Hari, Hari Ramo, Hari Ramo, Ramo Ramo, Hari Hari, Hari Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari Ramo, Hari Ramo. রাম রাম হরে হরে জয়্রী রাধেশ্যাম জয় শ্রী রাধেশ্যাম জয় জয় শ্রী গুরী নম শ্রী শ্রীপর গুর্বী নম শ্রী শ্রী পুরৎ পুরী নম জয় শ্রী রাধে উপস্থিত আধিকার ছন্দকালীন শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত শঙ্ঘর আয়োজিত শিল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতর সন্ধ্যা আজি ধারাবাহিক পাঠ প্রবচনে মি অনিল রাজকুমার বাংলাদেশের সিলেট লয়াত আপনার গাছীর সেবা আহিতান আজিকার প্রবচনে হানাত যদি মর কোনো ভুল ত্রুটি থায়া থার তাইলে হাবি মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দি আপনার কাছে চরণ দুলি মর শিরধার্য করিয়া কুটি কোটি দণ্ডবধ পনতি নিবেদন করিয়া মি আজি এই ধারাবাহিক হানাত এখানা আজি হানাত সুধী কৃষ্ণমা নাই ভক্তমণ্ডলী জগজ্জীবীর কল্যাণে অনাদিরাদি গোবিন্দ যুগে 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 যুগর মাপক আমারে শিক্ষা নীতি সিদ্ধান্ত আজই নবদ্বীপে কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভু আবির্ভূত ইয়া গোস্বামী পাদর সিদ্ধান্তে যে মত তাল সমগ্র বিশ্ব হানার মাঝে আমার সংস্কৃতি হান পালইয়া গৌরধর্ম রীতিনীতি অনুসরণ করিয়া আমার মহারাজা ভাগ্যচন্দ্র মণিপুরের যেহান রাষ্ট্র ধর্ম গৌরধর্ম করে ঘোষণা করেছিল সেই মণিপুরের আমার গন্ধর্ব নীতির লগে আমার নীতির মিল থইয়া আমার মণ্ডলী বিচার এবং আমার রীতিনীতি পারেঙা আনাথ থাইয়া আজই আমার সংস্কৃতি হানল আমি আগবাড়েছি সিহান। যদিও ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতে পারে গান স্বাভাবিক খান তো যেহান আমার পূর্বাপর শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি এ প্রমাণিত গ্রন্থ হেহানির মাঝে গোস্বামী পাদের যে সিদ্ধান্ত দিয়া গেছে গিয়া এহানি বাদ দিয়া যদি আমি আমার মন গড়ার সিদ্ধান্ত হানাত লেপইয়া উপিতি হরি উৎপাদ হান সমাজে হানার মাঝে বিশৃঙ্খলা এটা ইয়া পরের গা এটা এরিয়া আমার পূর্বাপর মহাজন যে সিদ্ধান্ত যে নীতিতে দিয়া গেছি গিয়া ও নীতিতে অটল থাইয়াই আমি আমার বর্তমান অবস্থায়ও যে ধারাবাহিকভাবে কার্যক্রমে তা আমি তুলে দিয়ার গা সমস্ত বৈষ্ণব পরিকর আশীর্বাদ কৃপায় চৈতন্য ভাগবত সঙ্গ বিগত দুই হাজার উনিশ সালের তো আজি তেইশ সাল প্রায় নিলাহান দুই হাজার তেইশ হানার বিভিন্ন দুঃখ কষ্ট স্মৃতি বিচরিত দিনগুলি আমি পাহুরিয়া নতুনত্বের বরণে নোয়া ক্যালেন্ডার হান আহের হান আমি জাগতিক হিসাবে আমার হানি করানি লাগের হানিতে দিন এটা আমার বর্ষ এটা অতিক্রম করিয়া আমি দুই হাজার চব্বিশ মারিয়াহানারা স্বাগত জানিয়া চৈতন্য ভাগবত সংঘর তরফের সমস্ত বক্ত মানার শ্রীচরণে আমি কুটি 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 দণ্ডপত প্রণতি করিয়া অনাদি গোবিন্দ অপার কৃপা সমস্ত বজকর কৃপা সমস্ত বৈষ্ণব পরিকর বজে থাইয়া দুই হাজার চব্বিশ মারিয়া হান যাতে আমি গোবিন্দের কৃপায় সুস্থতা দিয়া গোবিন্দের নাম জপ কীর্তন ল আমার দৈনন্দিন কর্ম পরিকল্পনার জীবনে হান আমি অতিবাহিত করে পারি আর এই আশীর্বাদে হান হাবিরাং মাগিয়া আজি আজ আমার বানো গাছলো আত্মপুরী শ্রদ্ধেয় কুমার অজাগিরকে দুইশত বিরানব্বই নম্বর পয়ার পেয়া চৈতন্য ভাগবতর দশম অধ্যায়ের আলোচনা ঘুরে গেল অত্যন্ত সুললিতভাবে তো এই দুইশত শত বিরানব্বই অধ্যায় এহান পেয়ে আলোচনা করিয়া চন্দ্রকুমার অজাই যে হানামারে শ্রবণ করইল আজি আমি দুইশত শত বিরানব্বইয়ের পরে যে পাঠান ওহানা তুমি আপনার কাছে সেবাখানি করার মনে আসু তৎপূর্বে মোট নিবেদনাক চুটি চৈতিন্দ বা গবৎসংঘর একনিষ্ঠ আমার বক্তমানায় আগ তা দৈহিক ডাঙর নোরা হানাত পরিয়া বাংলাদেশের চিকিৎসার কা অনেক দাবদাহল দ্বীপ রানীর পরেও এ ভারতে চিকিৎসাধীন আছে হান অনাদির আদি কিচ্ছা করলে উনরাও কোন কোনো বিষয়ে হান না গই গোবিন্দর ইশারা মাত্রই হাবিত জটিল জটিল নোরাত আমি উদ্ধারণা পারিয়া প্রেম কুমার সিংহ মাঝেরগা অপরগণার যদি নগবত সঙ্গ সুরুত্বই তা আমার সঙ্গ এগর লোকের পাংলাকে থার গো সব সবসময়ই তা সৌগুলি এবার বারতে চিকিৎসাধীন আছে ক্যান্সার আক্রান্ত ইয়া তার বলি আহাবে ঈশ্বর আং প্রার্থনা হান আহান মাগাদিক এহান ইহাবে গিরি গীতানির হিচাহান আহা আহ জিতা নাই জগতে হানাত কোনো গুণা ঠাইতা নাই সত্য হান উহান তারপরেও যুগে যুগে যে সাথে ভক্তরে কৃপা করিয়া এটাপারা দাপর যুগে হানার মাঝে কৃষ্ণ অবতার ভগবান কৃষ্ণ অবতারইয়া কুব্জা বুড়ির পিঠি হানার মাঝে মাটি কুযু গলো আঠানারিয়া হিম্পিল গোবিন্দ কৃপা করে দা দিল রাম অবতার ইয়া পাথরেত্বপুরি অহল্যার উদ্ধার করে দেওয়া দিল চৈতন্য মহাপ্রুভ অবতারইয়াও ভক্ত তার মহিমাল জগতে হানারে উদ্ধার করল ওষাতে গোবিন্দ তারও আশীর্বাদ হান করে দিয়া তার সৌগিওক হুকাঙিয়া আসি এতে গোবিন্দর প্রসাদ লো গোবিন্দর সেবায় থাপারের উহানই গোবিন্দর হান প্রার্থনা হান করিয়ার হান তো দশম অধ্যায় হান সেই জন্য মহাপ্রভুর মহাপ্রকাশর লীলা হান মুকুন্দরে যে বড় হান দেখ মহাপ্রভু শ্রীবাস ঠাকুরর গৃহে যে ব্যাকাতানুর রূপ বর্ণনা হান এবং মহাপ্রভুই যে সত্যযুগর শ্রীহরি মহাপ্রভুই যে ত্রেথা যুগর ভগবান শ্রী রাম মহাপ্রভুই যে দ্বাপরের কৃষ্ণ ওহানাইয়া মহাপ্রকাশ লীলা হান শ্রীবাসর গৃহে উদ্দিন কল্লাহান

তার দেহ হয়ে গো নাথ হইতই কল সত্য করলো হান শ্রীবাস আং করলো যে ঠিক আছে মহাপ্রভু যে বাগামরে কৃপা না করতোই তাহলে তেমনি আর জগৎ সংসারে হানাতে আর থাইয়াতে গাড়ি এগলো দেহ হয়ে গেলো তার কোনো মর লাভ নেই আমি যখন সেবাতেই না লাগলো হানতে হানতে প্রভুরে দিয়া খুরুমাং করে দেবাগা মি প্রভুরে পেইত হান এহান শুনিয়া শ্রীবাস ঠাকুর বার অপুনায় মহাপ্রভুরে আং করতে মহাপ্রভু উত্তর দিয়েছিলেন কোটি কোটি জন্ম পর মুকুন্দ আমরে কোটি জন্মের পর কোটি জন্মে পদসেবা দেহ মুরে আমার যে বৈষ্ণব পদকবি এলাহান দিতারা সেই মহাপ্রভু মুকুন্দরে মাতল যে কোটি কোটি জন্মের পরে মুকুন্দ মরকৃপা পেইতইহান এরা গেতা কোনোদিনও কৃপা নাও পেইতই এক কথা ছুটি হান মুকুন্দ শ্রবণ করিয়া উদ্দণ্ড নিত্য করা তকলতা প্রভু আসলে যে হান চিন্তা করলো হান মি মরে যদি মি বিচার করউরি সত্যি অর্থে আমি যে জাতীয় জন্ম জন্মগ্রহণ করেছি জাতীয় হানার কৃষ্টিহান জাতীয় হানার নীতিহান কিহান বা মি মর জন্মগ্রহণ করিয়া সিদ্ধান্ত তাই হুদা জাত থানল টাইটেল লাগিয়া পরিচয় হান দিলু হান মি সিংহ মি শর্মা মি অমুক মি অমুক বিষয়ে আনতে আধৌ কি আমি সময় হান খাল করি আর তা হান জিতে গা আছে সত্যিকার অর্থে হাই ভাবে আমি কি প্রভুর শরণাপন্ন হইলে অনা পারি আর তা আমি কি প্রভুরাং আধৌ নিজের সমর্পণ করে পারাসিতা অনন্য চিন্তয়ান্ত মাং ইয়জনা পর্যপাশতে তেশাং নিত্যা বিয়ক্ত যুগ ক্ষেমং বহাম্য হম প্রভু যে মাতল আমি কি আমি বিপদ্যস্ত হই আর তা এহান কি আধৌ আমি কোনোদিন চিন্তা করেছিতা নাও পড়েছি যেহেতু পূর্বে মাতেছে অনন্য চিন্তিয়ান্ত মাঙ্গিয়া জনা পর্য পাশতে তেসাং নিত্যা বিয়ুক্তা নাং যুগ ক্ষেমং বহাম্যম তুমি কি চিন্তা কররাইতা। রাইতা মিতে তোমারে মাতে সুহান না কইছ হ্যাঁ তুমি আর চিন্তা হাবি মরাং কাত করিয়া তুমি চিন্তা মুক্ত ইয়া চিন্তা মুক্ত ইয়া থা পড়লে গা হাবি চিন্তা ওতা মরাং আইলান্তে মি তোমারে দিতে আর কোনো সমস্যা নাও পড়ি তুমি বারোতে খানিয়ান আন মরাং কাত করো রায় আন তোমার আং থরাই হানতে মেয়েও দিতে দিদা বুধ করৌরি কি হান দিত কি হান তুমি তো তুমিও পেইতে গা সম্পূর্ণভাবে শরণাগতি ভানার কারণে নাও পেয়া জীবে তাই আজ আমি তিতাপ দহনে দহিত ইয়ার এহান সুতরাং মুস্কপাপ্তির এহানতে আজি এই মাঝে পরিষ্কার যে হান যে মহাপ্রভুর স্বয়ং সঙ্গ করিয়া মুকুন্দই মহাপ্রভুর সঙ্গ পেয়ে তা তার কোটি কোটি জন্ম পরে মহাপ্রভুর কৃপা পেই তোই আমি বারো মহাপ্রভুর জন্ম না গো মহাপ্রভুর করেছি সাধু সঙ্গতে দূরে থাক সজ্জনাগর কৃপাও না ওটাই আমি বা যদি আর আমার দ্বারাই করানি সম্ভব আমি ডাঙর পণ্ডিত হচ্ছি পল্লিতে অসম্ভব কথা হন প্রভুর কৃপা ছাড়া আমার কোনো গতি নেই আমার কোনো উদ্ধার নেই গুরু কৃপা হি কে বলম গুরু কৃপা হি কে বলম গুরু কৃপা হি কে বলম সাধুগুর চরণাশ্রিত ইয়া ঠাইলে তানুর কৃপা যদি আমার আঙা ইয়া পড়ের তানুর কৃপা ল আমি যদি কিঞ্চিত হান জগৎ সংসারে হান আত্ম তরাণীর পদ্ম পেয়ার অন্যতাই আজ্ঞান আধারে আমি নাই হান এহান আর উদ্ধারণার কোনো পতা আমার নেই মুকুন্দ যে আহার পিল কথা হন যে বেগা যে উদ্দণ্ড নিত্যকরণীয় করল যে যাই হোক প্রভূতি মরে হার মাতল হান কি হান কোটি কুটি জন্ম পড়মি প্রভুরে পেইত তাহলে কুটি কুটি জন্ম পরে পেইত নাই আক্ষরম প্রভুতে মরেতে এতে না করেছে না পেইত বলে নামাতেছে নাই তাহলে অপেক্ষা করা কুটি কোটি জন্ম এই মহাপ্রভু আজি মুকুন্দর আনন্দ উদ্দণ্ড নিত্য হান দে হিয়া পুনরায় গোরেডাই হিয়ানিয়া মাতল হে মুকুন্দ তোর মাত মাতলুঘান্তে কুটি কুটি জনম পরে মরে পেইতে তিবার আনন্দে নৃত্য করো রহানতে কি আনহার পেয়া হাই প্রভু মি নৃত্য করো রিহানে হান যে কুটি কুটি জনম পরও তে প্রভু তোর সেবা হানতে পেইতেও নাই মি প্রভু তোর সেবা তো আলতক নাই এ নাই এ হান হৃদয় গর আহিল প্রভু মি আনন্দে আত্তরা হয়ে আজি নৃত্য হান করো মুকুন্দ যে গই নিজরে আজি চিনে পারিয়া ভক্তিহীনেরভাবে দীক্ষার্থে না করলো শুধু কৃষ্ণ মানাই ভক্তমণ্ডলী জগৎ জীবন কল্যাণের তোরে এ অনাদি গোবিন্দ যুগে 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 যুগর মাফিকে আমারে যে সমস্ত গ্রন্থাবলী বা যে সমস্ত সজ্জনৰ কৃপালো আমার যে পথ মধ্য দিয়ে গেছে গা আধৌ আমি কি সঠিক মার্গত অবলম্বন করে পারি আর তা কি আমি আমার এই দেহ গলো গোবিন্দৰ গোবিন্দের সেবা চিন্তা ভাবনা করি আর তা হান্না করানির কারণে আমিও আমার বিভিন্ন তিতাপ দর্শনে হানার্থ তাইলে মহাপ্রভু এবার তার অনুতাপে হান দর্শন করিয়া মাতা তা আহ মি তাইলে কামাহান করিং যেহেতু তা আমার শরণাপনিল গা ভাবি প্রভুয়ে দাপর যুগো যে হানমাইতে গেছে গা যে ওই মরে শরণাগত লোপর তুইয়াবো করে তুমি কোনোদিনও দূরেই করে নাড়তো নাই উগর তাতে সমস্ত বাসনাও তা মি মর তাবুলিয়া করণ করতে পানতে তে মুকুন্দরে মর কৃপা হান করানি লাগে তাই মহাপ্ৰভু মাতল তা মুকুন্দরে হে মুকুন্দ তি মরে মন আশীর্বাদ আহানে পাকা পেইতে যে আশীর্বাদ আহ তাই যদিও তি মরে কুটি কুটি জন্মর পরে মাথে বেললু হানতে তোর কৃপা হইতই মর কৃপা হইতই কিন্তু তোরে মি এমন আশীর্বাদ আহান করলু মুকুন্দ সমস্ত অবতার তা হইতেই পেট তি স্বয়ং মোর নাম জশ খাতি এ তা কীর্তনীয় অগ্রগতি থাইতেই হান মহাপ্ৰভু এ আশীর্বাদ ইহান আজি মুকুন্দরে দেয়াছিল হান হানতে মুকুন্দ এ আশীর্বাদ ইহান পিয়া মহাপ্ৰভু ও বহু লীলাও কিন্তু এ শিবাসরঙ্গ নগরের মাঝে কইরা গেছে গহান কিন্তু তা কারতা দর্শনের যোগ্য হইতা কুঙ্গ দর্শন করে বল্লা তা অতসব সৌভাগ্য শ্রীবাস ঠাকুরর দাসীগী প্রাপ্ত আসিলি নারায়ণী ও শ্রীবাসর নারায়ণী যে শ্রীবাস ঠাকুরের দাসী দাসীগণ বা তেজিগ নারায়ণী মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়া প্রেমানন্দে কৃষ্ণ নাম করেছিলি লিহান এবং বিভিন্ন ভক্তর মহাপ্রভুর উচ্চিষ্ট তাম্বুল প্রদান করেছে হ্যান তাই নিত্যানন্দ প্রভুর মহিমা এফের মাঝে পুণ্যিকীর্তন করা যে হ্যান আমি মাথিয়াতা যে জৈশ্য প্রসাদ ও শ্রী ভাগবত প্রসাদ ভগবত প্রসাদ বলতে ব্যক্তি ব্যক্তিভাগবত হইতে পারে গ্রন্থ ভাগ্যত হইতে পারে তাই তাইলেই আমি সাধুগুরুর চরণাশ্রিত অনার মূল বিষয় হান তাই তানুরাং তো আমি কৃপা লাভ করানি কথা হান যদি আমি শ্রবণ করে পারি আর তানুর কথা বাক্য আহানারা যদি আমি হৃদয়ে ধারণ করে পারি আর উহানেই উদ্ধারর মূল পথ গড় এছাড়া আমি যতই কিছু করি না কেন আমার আর কোনো ব্যতিক্রমী কোনো পথ আমার নেই শুধু কৃষ্ণমাল নাই ভক্তমণ্ডলী চৈতন্য ভাগবত সঙ্গয় যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রিত ভাবদারা যেহান লোকনাথ গোস্বামী ঠাকুর তোপুরি নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবং শিল গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুর মহাশয় কৃষ্ণচরণ চক্রবর্তী ঠাকুর এবং কুঞ্জবিহারী চক্রবর্তী ঠাকুর নিধিরাম চক্রবর্তী ঠাকুর রামগোপাল বৈরাগ্য ঠাকুর শ্রী পরমানন্দ ধর্মচক্রবর্তী ঠাকুর শ্রী শ্যামনাগর ধর্মচক্রবর্তী ঠাকুর শ্রীকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর পরিশেষে তদর্নগত শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের পরম্পরায় আইয়া আজি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে শুদ্ধ নাম প্রেম প্রচার আহান লচৈ চৈতন্য ভাগবতে হান মুগে আগ বাড়েছে হান এহান আর মাঝে আমি যত সময় পর্যন্ত এ নামে হানাত অংশগ্রহণ করে পারি আর অত সময়েই আমার সচিদানন্দ যে রূপে হান গোবিন্দের তার কৃপা বৎসল আমার হান আমি পরম্পরা হানার ভিতরে থা পারি আর হান তো একশত গুরু মুকুন্দ শুনয়ে সব বাহিরে থাকিয়া না পাইব দর্শন শুনিলেন হইয়া ইহা গুরুপর পূর্বে নামানিল ভক্তি সব জানে মহাপ্রভু চৈত্যের শক্তি আজি বিরানব্বই শ্লোকে হানার মাঝে আইয়া পদকর্তায় মতের গা হান মুকুন্দ হার প্রিয়া মাতের হান বাহির মিতে প্রভুর আর দর্শন কোনো কালেও নাও হান্তে এহান ভান্তে এহান মেয়েবা কামরে বিচার করিয়া দেখলু হান কি হান যে গুরু উপরুদে পূর্বে নামানিল ভক্তি মিমর ভক্তি এহান যেহান মিতে পরম্পর নীতি হ্যান ঠিক থনারায় সু আর হাবিতা ফট ফটফট মরে মতে বেলল তাই এহান বুল এহান মর তাই হান, মনে চিনতে মুকুন্দ পরম ভাগবত এ দেহ রাখিতে মূর না হুকত হান্তে পরম ভাগবত মুকুন্দ যে সিদ্ধান্ত করলতা হে প্রভু যদি তোর স্বরূপ দর্শন করে তো প্রভুর সঙ্গই যদি মি করে না লোহান্তে এ দেহে কথায় মিকিতা করতো এ দেহরাক মূর যুক্তিহান কোনো পিত না অপরের অপরাধ শরীর সারিব আজি আমি দেখিব প্রত্যেক কালে ইহা নাহি জানি হা প্রভু হে অপরাধী দেহয়ে গমিত সারতো বা নাই জাগতিক নিয়মে আমার বয়স আন বৃদ্ধি অপল্লেগা জন্ম মৃত্যুর চক্রগত পরিয়া জীবনে আন সারিয়ারা আনতে আজিম কুন্দীয় মাতের তা হে প্রভু নিজবান সসাক্ষাতে মরকর্ণ প্রভুগে আজি প্রভুর সাক্ষাৎ না পেইতুবান হুল্লু আনতে অপরাধী দেহয়গ মেয়ে সারাত পল্লুহান হান্তে এই দেহয়গ সারিয়া কতকাল পরে না জানি প্রভুরে রে গে পুনরায় কবু কি দেখিব মুই প্রভু ইয়া প্রভু পাস কান্দে মুকুন্দ হ মুকুন্দ বলেন ন ঠাকুর শ্রীবাস কবু কি মুই বল প্রভু পাস হানতে আজি মুকুন্দ শ্রীবাস ঠাকুরের দাহিয়া মতে হে শ্রীবাস ঠাকুর তি প্রভু এখানি আং করে দে গানে খানি হান যে কি হান বললে তে কোনো সময় আহান তো কিতা প্রভু রা কান্দয়ে মুকুন্দ ওই অজুর নয়নে মুকুন্দে দুঃখ কান্দে ভাগবত গণে সমস্ত পুলদে আসি বৈষ্ণব ভাগবত হাবি অজর ধারাই আজি এ মুকুন্দর দৈনন্দিন দশাহান দিহিয়া আজি হাবিয়ে এ প্রভুয়ে বলে আরো যদি কোটি জন্ম হয় তবে মূর দর্শন পাইবে নিশ্চয় বল আনতে মহাপ্রভুর শ্রী মুপুরী মাতের হান হে শ্রীবাস তারে মাতে দে তার মর মুহানাত নাহক তার যদি আরা কোটি কোটি জনম পরে আইহাতা তা মর সঙ্গ করে পারতো ইয়ান মোরে দর্শন করে পারতো ইহান তবে মুর দর্শন পাইবে নিশ্চয় সুরিল নিশ্চয় প্রাপ্তি প্রভুর শ্রী মুখে মুকুন্দ সিঞ্চিত হইলা পরানন্দ মুখে হতে এই যে প্রভুয়ে মাতল কোটি কোটি জন্ম পরে আইয়া মুকুন্দ মোর সঙ্গ করে পারতই দর্শন করে পারতই এই বাক্য হ্যান শ্রবণ করিয়া মুকুন্দ তা স্থির বাবাহানা তাইয়া আজি প্রাপ্তি যে প্রভুরে পেইতই মুকুন্দ হ্যান হার আজি আনন্দে আত্মহারা মুকুন্দ সিঞ্চিত হইলা আনন্দ সুখে আজিতা আনন্দে আত্মহারা হল যে প্রভুতে মরে নাই কুটি কুটি জন্ম পরেও তে প্রভুরে পেইতাইবি মহানিত্য প্রেমেতে বিহব বল হইলা চৈত বৃত্ত আজি জীব মাত্রে যে আমি কৃষ্ণের নিত্য দাস হাবিয়ছি তাই আমি কৃষ্ণের নিত্য দাস একলা ঈশ্বর কৃষ্ণ আর বাকি হাবি বৃত্ত যাকে জইছে নাচাই সে তৈসে করে নিত্য। আমার নিত্য করানির মতো কোনো শক্তি আমার নেই একমাত্র অনাদিন গোবিন্দই আমারে যে সাদে কৃপা করের আমারে যে নীতি আমি আসি ওহান গোবিন্দর কৃপা ছাড়া আমি কোরআনির মতো কোনো সাধ্য আমার তা নেই আমি উপলক্ষ মাত্র অর্থাৎ আমি ভগবান সে তাই তা মোরা চালিয়া নেরগাহান আর মি উপলক্ষ হইয়া বইয়া উহান প্রভু মোরে যে গদিনিতা উগুদি উদি ও হান উহানিও সে তাই শরণাগতিনেনাহান আত্মসমর্পণ হান এই আত্মসমর্পণেহান যত সময় পর্যন্ত আমি করে নারেছি তত সময় পর্যন্ত আজি যে এই চৈতন্য মহাপ্রভু মুকুন্দরে যেহান মাতল এ হান আমার জীবনের লগে যদি আমি উপমা দিয়ার বাস্তবিক পক্ষে মুকুন্দ আর আমার জীবন চরিত্রে হান আখ্যানিগর আমি যে বাকা যে পেয়ে যার গা উপিতর নীতি নির্ধারণই নিহান থইয়ার সত্যত্ব আমি আলতা করি থেকে আমার সময় হান না লাগে কিন্তু আমার সৎগুরুর কৃপা হানল তাই পরম্পরা যে হানলতাই তাই যে পরম্পরা যে হান পরিষ্কার সিদ্ধান্ত শাস্ত্রে দিয়া গেছে গা হান যে হান তাই যে আমার যে নীতি নির্ধারণী পরম্পরা যে হান আছে আমার এই পরম্পরার বাহিরে যদি আমি কোনো সাধন বজনে গে লিপ্তই আর তাইলে ওহান অপরাধে পরিবার গিয়া বলি মাতের সিদ্ধান্ত সাশ্রিতা গেছে গেপরাহান মহানন্দে মুকুন্দ না সেইখানে দেখিবেন বাক্য শুনিয়া শ্রবণে মুকুন্দে দেখিয়া প্রভু হাসে রাজ্ঞা হইল আনহ মুকুন্দই কুটি কুটি বৎসর পরে প্রভুর সাক্ষাৎ আন পেইতই ভুলিয়া উর্ধন্ড নিত্যকরের সময়ও হানার মাঝে মহাপ্রভে স্বয়ং দেহিয়া মাতের হান যে মুকুন্দরে দাহক করে আহক তার লগে মোর কথা হান আছে পুলিয়াতে মহাপ্রভে শিবাস ঠাকুরের বার মাতলহান সকল বৈষ্ণব ডাকে আইসক মুকুন্দ ক মুকুন্দ নাজানে মুকুন্দ কি সুপাই আনন্দ শুন বলে মুকুন্দ গুচিল অপরাধ আইসয় আমার দরহ প্রসাদ মহাপ্রভুর যে বাকা মাতলহান যে তারা দাহিয়া আনো গরের ভিতরে গত বুলিয়া মুকুন্দ বৈষ্ণবের তাই দাহিয়া তান নিয়া মহাপ্রভুর পরে মহাপ্রুবে মাতলতা হে মুকুন্দ মি তোরে যে কথা হান মাতলু উহান আসলে তি বিষয়ও বাসনায় উল্লাসল তি যে ব্যাকা যে যে পেজ যার গা গিয়া তুই গে মতোই এ থার তি তো নীতিহান লি কুটি জনম পরেও যদি মরে পার তবুও আমি আজি আজ আশীর্বাদ আহান দেউরি মুখী তোর অপরাধে তাহা হাবিমি খণ্ডন করে দোয়া দিল আইসয় আমার দেহ তর হ প্রসাদ এর নাম প্রসাদ প্রভুর আজ্ঞাই সবে আনিল দরিয়া পরিল মুকুন্দ মহাপুরুষ দেখিয়া প্রভু বলে উঠ উঠ মুকুন্দ আমার তিলোর দে কয় অপরাধ নাহি ক তোমার মুকুন্দ আজি গড়ের ভিতরে আইয়া প্রভুর শ্রীরুপান দর্শন করিয়া মুকুন্দ সাজারা রঙ হইয়া পৌরাং পরিহানতে প্রভু তাহি মুকুন্দ উট উট উঠ উট তোর কোনো এপের মাঝে অপরাধ বলতে তিলার দেখো অপরাধ তোর কোনো অপরাধ নেই সঙ্গ দুষে তোমার সকল হইল ক্ষয় তুরস্থানে আমারও হইল পরাজয় তোর তিতে কিত্তা অপরাধী ও নাগই কিন্তু তোর তা সঙ্গ দূষণ হবান আছে তা সঙ্গ আন হবা করে না কারণে তি দূষী গইলে হান আনতে এই সঙ্গ দূষে আন্তরাং থাইলান্তে সকল পুণ্য জন্ম জন্মান্তরে সুকৃতি তাতা ক্ষয় পড়িল গাতা আজি এজন মে কৃষ্ণ ভজন করানি এজন মে বাকাইয়া সাধুসঙ্গ করানি আমি এহান যদি দেহিয়ার আমার পরমগুরু গোপাল দাস বাবার জীবনে যদি আলোচনা করা তার জীবন হান্তপুরি তার যে বাপে হান করিয়া যদিও আমার শ্রীহট্টে তার জনমইয়াও তা কিন্তু আজি নবদ্বীপে গিয়া যা তা যে সমস্ত যে নাম প্রচারে হান কোরআন পারেছে আমার তার জীবনাদর্শ হানার মাঝে ধারণ করেছে হানে এহেন যে পাঁচ বছর বয়সে যে বাকা আমি দেখলাম হ্যাঁ যে ভক্ত প্রহ্লাদ ভগবানরে লাভ করে পারেছে অথচ ভক্ত প্রহাদ যে গরুগত জরম ছিল জন্মগ্রহণ করেছিল হিরণ্য কৌশিপু জীবনও তেন কৃষ্ণ ভক্ত নয় আছিল তথাপিও তা ভক্তর কাবুলিয়া বলিয়া জীবনে হান হিরণ্য থায়া করে থাইয়া বক্ত প্রহ্লাদ এমাটি হিম্পিয়াও তা কিন্তু প্রভুে লাভ করে পারেছে। তাইলে আমি কেনার তা নাই দেয়া। এই যে বাল্যকালের তো পুরী সাধন বোজন করতে 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 আজিকা সিদ্ধির দিয়ে সে ফুব পার তা হঠাৎ করিয়া কিন্তু কোনো গুয়াইয়া এহান না উপাসিয়া তা আমি এ বেকাও যে সাধু সঙ্গ হান করিয়ার হান আমি গুরু সঙ্গ হান করে পারি হান ভক্ত সঙ্গ হান করে পারি হান এহান এ জন্মর সুকৃতি হান না গই এহান আমার তাও যে কোটি কোটি জন্ম সুকৃতি স্বীকৃতি এটা আছে আরো এ জন্মে আয়া কিঞ্চিত হান আমি সাধু সঙ্গ করে পারি আর সঙ্গ হান করে পারি আর তা এ জন্মর শুদ্ধ সুকৃতি ল না গই তাই এ জনমে যে হানিকর্তা নাই পরবর্তী জনমে প্রভুর ইচ্ছায় আমি যে পেজিতা নাইয়া এ সুকৃতি হানি লগিয়া পরবর্তীত আবার গিয়া আমি কৃষ্ণ ভক্ত আগইয়া গোবিন্দের ভক্ত আগইয়া আমি সাধুর মেলে থাইয়া সাধুর কথা শ্রবণ করিয়া হয়তো মুক্তির পদ আস্বাদন করে নাই এ হানি মানে মূল ভাবাতুর আদর্শ হানা হেরান চৈতন্য মহাপ্রভুর এ আজিকার যে দশম অধ্যায়ের সিরূপ আজি মুকুন্দরে যে রূপ দর্শন করিতে যেহান মাতল কুটি কোটি জন্মে পাইবা হেন বলিবা বলিলাম আমি তিলার তাহা গুচাইলে তুমি যে বেগা তরে মাতলু যে কুটি জন্মে গে মরে পেইতে ইহান উহানার যে বেকা আনন্দে আত্ম আর মোর প্রতি যে স্থাপিত হইল এই বিশ্বাস মুকুন্দ তোর সমস্ত অপরাধ করে ক্ষমা করে বাক্য তুমি সে জানিলা তুমি আমার সর্বকাল হৃদয়ে বান্দিয়া হে হে মুকুন্দ মোর বাক্য এটা যেহান মাতৌরিহান ফলের উহান উহান তুই যে শিরোধার্য করিয়া তোর হৃদির ধরে পারলে হে মুকুন্দ অভ্যর্থ মি মাতৌরি কথাও বিফলে কোনো কালেও না উজার গা ফলের তা তা কইয়া কুটি কুটি জন্ম জন্মান্তর পরে মুকুন্দতি মরে পেইতিও ও বললে যে মাতে ছিল বাক্য হান আজি তি সত্য বাক্য বললে তো হৃদয় গদলে হানতে মি তোরাং বিক্রিয় করলুগা তোর হৃদয়ে গরমা যে মুকুন্দ আজি মরে লোবেল্লে হান পরিহাস পাত্র সঙ্গে আমি আমার গায়ন তুমি থাকো আমার সঙ্গে পরিহাস পাত্র সঙ্গে আমি কইল রঙ্গে হে মুকুন্দ আত্মপুরি তোরে আমি হান দিলু মর গায়ক গতি কীর্তনিয়া মর কীর্তন এত গুণ কীর্তনতা হাবিতি কর্তি আহান এবং মর মর লোকায়া তোরে মি সঙ্গ কর তোভান সত্য যদি তুমি কোটি অপরাধ কর সকল মিথ্যা তুমি মূর প্রিয় দির যদি কুটি কুটি অপরাধ করিয়া থা হে মুকুন্দ মি তোরে হাব্বিত তো ক্ষমা করে দাদি লোভান ভক্তিময় তোমার শরীর মূর দাস তোমার জিভ্ভায় মূর নিরন্তর বাস হে মুকুন্দ তোর সমস্ত এই যে দেহাগ ও তাই ভক্তিময় দেহাগ তি মর ধাস গ তাই তি মর দাসে তোর জিভায় আনার মাঝে নিরন্তর মর নামরস এহান তুই ইহান্তে তি সদা সর্বদা মোর নাম এহান প্রচার করে পার্থীহান তি এত্তপুরি কীর্তনী আগা মোর ধারেহান তিনিতেই এহান প্রভুর আশ্বাস শুনি কান্দ এ মুকুন্দ দীক্ষার করিয়া আপ নারে বলে মন্দ আজি অনার প্রভুর শ্রীমুকেত্তপুরি এ বাক্যনীতিহান শুনিয়া মুকুন্দ আজি নিরন্তর নয় অঞ্জল বিসর্জন দিয়া কাঁদে কাঁদে দীক্ষার জানার হান করে। হা প্রভু মি প্রভুরে নাচিনিয়া নিয়া। প্রভুরে হান না পিয়া আজি মি হান করলো এই অপরাধে তার পূর্বে মরে ক্ষমা করে দে বলে আমার তা নিজরে নিজে দীক্ষার জানার হান ভক্তি না মানিল মুই এই সার মুখে দেখিলেই ভক্তি শূন্য কি পাই ও সুখে জীবনে হান ইমে শুনলু সঙ্গ করলু নাওতেই করলু মি কিত্তাও মি মে হার পাউরিহান এ মানু কর্তারা আসু হান ঘরে ঘর মাঝে আর কিত্তাও মিমর সিঁয় কার্যকর মতো কীর্তাও নেই বুঝলে মি না কিত্তাও তেন নাও করলু দীক্ষার করি আজই নিজরে নিজের দীক্ষার হান ভক্তি না মানিল মুই এই সার মুখে দেখিলেই ভক্তি চিহ্ন কি পাই পশুকে ভগবান যার নীতিবাক্যত মাতের তা যে আমি বৈষ্ণবাগ দেয়া যদি মনে হয় যে আনন্দ পেয়ার উপীতেই গোবিন্দের কৃপা ইয়া পড়ে গা উপিতি গোবিন্দ তার হান যাকে দেখে পাই আনন্দ সেইখানে আসে রাধা গোবিন্দ আনন্দ যদি আমার উদ্ভেলিত না আর আমি যদি নিরানন্দ ইয়া প্রশ্নের সম্মুখীন থাপুরের গা নাই না ওহান এসে ওয়ান এসা দে ওয়ান হোসাদে ওয়ান দোরাবাহিত হইয়া মাতৃঘাত মুকুন্দ এহান করিয়া উগু নাই বক্তিভান তেমনি মুটেও না হই করলু বিশ্বরূপ তোমার দেখিল দুর্যোধন যাহা দেখিবারে বেদে করে অন্বেষণ হে হে প্রভু বিশ্বম্ভব যে বিশ্বরূপে হান দুর্যোধন ওপেইয়াও দেখিবার কে বলে বেদে অন্বেষণ করেছি হান যে বিশ্বরূপে হান একমাত্র কুরুক্ষেত্রে রণাঙ্গনে হানার মাঝে অর্জুনে চাপাড়েছিল হান আজি ও মি অধমে গই প্রভুর বিশ্বরূপে হান দর্শন করতে পারল দেখিয়াও সর্বংশে মরিল দুর্যোধন না পাইল সুখ ভক্তি কারণ মহাভারতের বিশ্বরপান্যোধন গাছি হান গোবিন্দর সঙ্গত আসিলা হান কিন্তু তানু গোবিন্দরে মনে প্রাণে বিশ্বাস না করলা গোবিন্দরে না করলা বলিয়া সব অংশে তানু নিধন হইয়া গেলা গান এ প্রভু আমিও জগৎ যেহানার মাঝে যে আসি জরজাগতিক সুপরিক্রমায় থাইয়া আমার গুরু নির্দেশিত মদপথ এ মদপথে তারতোপুরি আমি বিহব পোলা অপরিয়ার গা হাই হান থইয়া চাকচিক্য নিয়াম যেহানার মাঝে থাট্টা তামাশা তামসিক কর্মকাণ্ড পীর মাঝে উপইতেই আমি গিয়ে নিয়াম অপরিয়ার কিন্তু সঠিক মার্গ হান্তপুরি আমি হালত কইতে সময় না লাগে আজিকার দশম অধ্যয়নের মূল শিক্ষা হান মহাপ্রভু যে তার পার্শ্বদে তারে বিশ্বরূপ দর্শন আছে। এহানার মাঝে আজি গুরুত্বপূর্ণ মহাভারতর কথা নানানে তুলে ধরিয়া পদকর্তাই পের মাতের গাহান যে ভরা বা ভারতর যুদ্ধ হানার মাঝে বিশ্বরূপ তে বিশ্বরূপ ভগবান অনাদির আদি গোবিন্দ স্বয়ং প্রকট হইয়া থাইয়াও কীহান করলা দুর্যোধন গাছি ভগবানর সঙ্গ হান তেন সঠিকভাবে মানা নাল্লা আর সবংশে তানো নিধন হইয়া লাগা দেখি সবংশে মরিল দুর্যোধন না পাইল সুখ ভক্তি শূন্যেরও কারণ সুখ বলতে কিত্তও না পাইলা শূন্য বক্তি শূন্যের কারণ অর্থাৎ আমার ভক্তিয়ান পূর্ণরূপে গোবিন্দর চরণে আশ্রিত নানির কারণে হেন বক্তি না মানিল আমি স্যার মুখে দেখিলে কি হই হইব আরও মুরও প্রেম সুখে হানতে ও সাধে করিয়া হে প্রভু মি অপরাধিয়ে গো কি হান করলো হান বলে প্রভু মূং হানাত আও হাই হান কি না হান বলিয়া ও দুর্যোধনের ডেকেি প্রভু একান্ত ভাবে গ্রহণ করে নালো হান যে কারণেই প্রভু আজি মেয়ে দোষায় হানাত পড়েছো হান কি হইব মোর আর মূর দেখো ভক্তি না মানিলিল আমি সারমুকে মুখে দেখিলে কি হইব আর মোর সুখে যখনে চলিলা তুমি রুক্ষিণী ভর্বনে দেখিলে নরেন্দ্র তোমার গরুর বাহনে হে প্রভু তুই যে বাকা রুক্ষিণীর ভবনে গরুর বাহনে চা তোমার গরুর বাহন লেগাওয়ানাত আজি তরে দেখলা তা নরেন্দ্র এটা তরে গিয়া দর্শন করলাক অভিশেক হইল রাজ রাজ্যেশ্বর নাম দেখিল নরেন্দ্র সব জ্যোতির্ময় দাম যে বাকা অভিষেক করলা এই অভিষেক সময় উহানার মাঝে কি হান কল্লা বললিতে সমস্ত নরনারায়ণ রূপে হাবিয়াইয়া যারা আরাধনা কর্তারা যে যে গরুর বাহনাইয়া যে আজি প্রভু যে আসিলে এহানার মাঝে রাজা রাজেশ্বর দেহ দেহিয়া পেয়া প্রভুর জ্যোতির্ময় ধামে হান দর্শন করা পার্লা হান ব্রহ্মা আদি দেখিতে যাহা করে অবিলাস বিধর্ভ নগরে তাহা করিলা প্রকাশ আনতে যে ব্রহ্মা সৃজন কর্তা ব্রহ্মা বলি আমি মাতিয়ার সেই ব্রহ্ম আদি দেবজারে যে করজুরো করে তানু দেবতায় বাঞ্চা করে যে হ্যান প্রভুর সেবা না দি বুলিয়া প্রভুরে পানা কাবুলিয়া কিন্তু তানু না পেই তারা হানি বিধর্ভ করে হ্যান প্রভু এ রূপ মাধুর্যান প্রকাশ করলে গাহান। তাহা দেখি মরে সব নরেন্দ্রের গণ না পাইল সুখ ভক্তি শূন্যের কারণ ওহানার কাবুলিয়া আজি তানু বিশ্বাস হান গর মাঝে স্থাপন করে না রানীর কারণে সমস্ত নরেন্দ্র যেতা আসিলা তানু কি হান করলা যুদ্ধক্ষেত্র হানার মাঝে তানু ভাবি দৌড় খুঁজা পেয়ে অর্থাৎ তানো নির্বংশ হয়ে গেলা গান হে প্রভু সর্বযজ্ঞ ময়র কারণ শুকর আবির্ভাব হইলা তুমি জলের বিতর সর্বযজ্ঞময় রূপ কারণ সুকর অর্থাৎ হে প্রভু তি এই জগতে হানার সমস্ত যজ্ঞর সমস্ত ধারক সমস্ত বাহক সমস্ত এ অনন্ত কুটি বিশ্ব চরাচরে হান প্রভু দারণ করিয়া হান যেহানাতি কেউ রে আমি যে অবতারে যেহান মাতিয়ার যে প্রভু শুকর অবতারে আইয়া যে ভাগাতি জলর বিতর্কত পুরি দন্ত পৃথিবী হানরে তি তুলেছিলি হান অনন্ত পৃথিবী লাগি আসয়ে দর্শনে যে দেখিতে দে বের এ পৃথিবীর মা কুটি দৌল আসা দৌলি সিং এ প্রভুর আরাধনা করে না পাই তারা ও প্রভু আজ এ প্রকাশ রূপান্তে উহলে হান দেখি রে গ হিরণ্য অপূর্ব দর্শন না পাইল সুখ ভক্তি শূন্যেরও কারণ হিরণ্য কৌশিপেও শশাক্ষাতে প্রভুনে পেয়া শূন্য ভক্তির কািয়া আজি কি হান করল বললেতে তে প্রভুর কোনো কৃপা তা নাও আর মহাপ্র প্রকাশ দে কি তার ভাই মহাগুপ হৃদয়ে শ্রী কমলা অপূর্ব নৃসিংহর অপ কহে ত্রিভুবনে তাহা দেখি মোরে ভক্তি শূন্যের কারণে আজি কি হান করল বললে আর আকৌ যে আজি বক্ত ডাকে ডাকল প্রহ্লাদোরে রক্ষা করা নিকা বুলিয়া হিরণ্য কৌশিপুড়ে উদর বিদারন করা নিকা বুলিয়া প্রভু যেবা নীরসিংহ রাণ লিলে ওরপুহান দইহিয়া হিরণ্য কোনো কালো তার ভক্তি হানির কারণে তা ধ্বংস হইয়া গেল হান এবং তার মহা গুপা গৌরীদয়ে যে তার মহাপ্রকাশহান দিয়া তার বেগাগজে গ তাও কিন্তু তরে মাত্র ছিল অপূর্ব নৃসিংহ রফান ত্রিভুবনে হানার মাঝে বলিয়া কিন্তু শূন্য ভক্তির কারণে তাও ধ্বংস হইয়া গেলগা হান হেন ভক্তি মুরো সারো মুখে না মানিল এব অদ্ভুত মুখ খসি না পড়িল হানতে হে প্রভু হে ওনাহাদির আদি সমস্ত আজি সত্য ত্রেথা দাপর এবং কলির এ যে প্রভু তি যে মাপুগ হাবির এই সমস্ত বিশ্ব চোরাচরে মি যে তোর না করিয়া এসুদিনে জিং থা পাল্লু এ হানি মোর মোটর সৌভাগ্য নাই মর দেহাগতী মোর মুখমণ্ডল হান কিয় খসিয়া না পরিল তা তাইলে আমিও যে জগৎ সংসারে হানাত কিতাও না করিয়া প্রভুর কোনো কর্ম প্রভুর কোনো সঠিক ধর্ম সঠিক মার্গ এটা নাই করিয়াও এহান পেয়াও যে প্রভু আমার সংসার মালামে হানাত সুশৃঙ্খল সুন্দরভাবে যে আমার থোয়া দে এহান কুটি কাই কুটি কোটি 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 দণ্ডপত পণতিও যদি আমি জ্ঞাপন করিয়ার আমার উদ্ধার করোনা উপন হেন ভক্তি মোর সার মুখে না মানিল এর বড় অদ্ভুত মুখ খুশি না পড়ল কুবজা যোগ্যপতি পুরোনারী মালাকার কোথায় দেখিল তারা প্রকাশ তোমার ভক্তি যুগে তোমার পাইল তারা সব সেইখানে মরে খসে দেখি অনুভব আজ যুগে আন করি যোগ্যপতি কুড়ি পুরোনারী মালাকার তানু কি হান করল আমি যে মাতি আর পঞ্চসতী হ্যাঁ অহল্যা দ্রৌপদী কুন্তি মন্দা দরি তারা এই যে পঞ্চসতী বলে আমাতে তানু ব্রহ্মান রে কিছু কিহান লাভ করেছে হান আজি গ্রন্থাকারে এ পেটলি পিবদ্ধ করতে গিয়ে আমাতে হান অহল্যা দ্রৌপদী কুন্তি মন্দাদরী তারা তানু একমাত্র দেহাবশে মন প্রাণায় সমর্পণ করিয়া তোমার বজনা করে সতী হইল তারা আজি কার বজনা করে গোবিন্দের বজনা করিয়া সতী হইলাহানে পঞ্চ সতী বলিয়া মাত তারা হান এ পঞ্চহান নাং যদি আমি উচ্চারণ করি আর জীবনের পাত্তা পেত্ত বৃক্ষই ওর হান অহল্যা দ্রুপদী কুন্তি মন্দাদরী তারা এই সনাতন ধর্মর এ পাঁচগো যে সতীসাধ্য বা রমণী এহান শাস্ত্রীয় সিদ্ধান্তর মাঝে কুব্জা যজ্ঞপতি পুরো নারী মালাকার কোথায় দেখিলা তারা প্রকাশও তোমার তোমার প্রকাশ এহান ইয়াতে তান উদ্ধার হইলে হান ভক্তি যুগে তোমার পাইল তারা সব সেইখানে মরে কংস দেখি অনুভব তানু ভক্তি যুগে আন অবলম্বন করিয়া প্রভুরাং হাবি সমর্পণ করিয়া তানু প্রভুরে পেলাহান কিন্তু কংস ধ্বংস হইয়া গেলঘা হান হেন ভক্তি মূর সার মুখে নামানিল এই বড় কৃপা তুর ততাহি রইল হে প্রভু হান্ত উ সাদে করিয়া কংসর ডেকি দুঃশাসন গাছিত ডেকি মি প্রভু রে মূ এ হানাত প্রভু রে মি সত্যমিও না কর্তার আমিও করৌরি কিন্তু হৃধিগত প্রভুর সেবাহানি প্রভুরাং শরণাগত প্রভুর দেহায় অন্যাত করেছো প্রভু মীম আধিপত্য লমর শক্তি লমর রূপ মর্তা মর্তা বলিয়া আজি তা কইয়াও যে প্রভু মরে কৃপা করিয়া এবার যে আশীর্বাদে হান দিলে এ আশীর্বাদে হান তথাপিও যে বড় কৃপা তোমার তথাপি রহিল হান্তে প্রভু এটা হাবি হার আজি প্রভু প্রভুর কৃপাহান যে মরাং থাই যে ভক্তি প্রভাবে শ্রী অনন্ত মহাবলি অনন্ত ব্রহ্মাণ্ড দরে হই কুতুহলী যে পেয়া মহাবলী হান কৌতুহলে সহস্র ফনায় এক ফনে বিন্দু যেন ন যশে প্রভু না জানে আসে হেন নিৰাশ্ৰয়ে পালন করে ন সভা ভক্তি বক্তি যুগ প্রভাবে সব অধিকার এক পত্র একমাত্র পথ গুল অনন্য চিন্তায় তো আঙিয়া জোনাপর্যাসে দেশাং নিত্য প্রভু যে হান মাতেছে সমস্ত চিন্তা সমস্ত বাসনা সমস্ত কিছু সমস্ত দেহাবশেষে সমস্ত মাধুর্যতা এটা প্রভুরাং কাত করে দেয়া দেয়া যদি ভক্তিযুগে হ্যান অবলম্বন করিয়া পারি আর ভক্তি ভক্তিযুগে হান আমি যে হ্যান আমার গীতা পাঠ করতে হাজে আমি তেরান কি হান কর্ম ভক্তি জ্ঞান এ হান ভক্তি হান যত সময় পর্যন্ত ঋদিগর মাঝে না নাহেছে তৎ বৃত্তি প্রণীপাত পরি প্রশ্নে বয়া উপদেশ কন্দিত জ্ঞান জ্ঞানী নত্বদর্শী ন তত্ত্বদর্শায় তার প্রতি গুরুজনের প্রতি আমার শ্রদ্ধায় হান যত সময় পর্যন্ত আমি আনে অত সময় পর্যন্ত আমি যত কিছুই করি আর হাবি তাই আমি সব অধিকার পালন করেন সবাকার প্রভাবে সব অধিকার হেন ভক্তি না মানিল মুই পাপমতি অশেষ জন্মেও মূর নাহিল ভালগতি এহান অর্থাৎ এ বক্তি মি করে নারিয়া সমর্পণ এহান আনে নারিয়া ব্রজগপী সাদে তানুর সমস্ত মন প্রাণ দেহায়তা প্রভুরাং কাত করেছিল মুস্ক যুগে প্রভু সাধে আমারে মাত যেহান মাত আছে সর্বধর্মিয়ান পরিত্যাজ্য মামেকং শরণং বজ অংতাং তাং সর্ব পা পৈব্য মুস্ক স্বামী মা তুস সর্ব মা সুচ তাহলে সর্বধর্মিয়ান পরিত্যাজ্য বলতে তর্তা বুঝি লোহান কীর্তা অতি থানা পারতি হাব্বিতা মরাং সম্পূর্ণভাবে দিয়া বেললে তিনি যে বেকা বিকার শূন্য ওই দিয়ে তর্তা কীর্তাও নেই তৈ নেই তৈ তি তর্তা বলে আগরে দিয়ে কীর্তাও গোবিন্দই দিয়ে আমি দেউরিতা বলতে হেন নাই মাঝে তোরে মেয়ে রক্ষা করে বাড়িতা আর তি মেয়ে হানলো এ প্রভুক দিয়া পাশ প্রভু প্রভু হুতুমেতে প্রভুর দিয়ে আমি খানিকর গাঁ বলিয়াও তার সেবা আমি দিক বলি আমি কল্পনাও না করি আর হাবিতা আমার তা আমার তা আমার তা আমার তা বলিয়া বিথা ইয়া জীবন যৌবনে হান গিয়া পরবর্তীতে শূন্য বান্ড গল কোটি কোটি জন্ম জন্মান্তর আমার আহানি আর জানায় আনি সার ইয়া যার গাহান অশেষে জন্মিও নাহিবা লগতি ভক্তি যুগে গৌরপতি হইলা শঙ্কর ভক্তি যুগে নারদ হইলা মুনিবর দে বেদ ধর্ম যুগে নানা শাস্ত্র করি ব্যাস চিত্রে নাহি বাসেন প্রকাশ মহাগুপ জ্ঞানে বলিয়া সংক্ষেপে এই অপরাধ চিত্রের বিক্ষেপে নারদের বাক্যে ভক্তি করিলা বিস্তারে তবে মহা দুঃখে গেল তরিলা সংসারে কীট না মানিল মুই হেন ভক্তি আর তোমা দেখি বারে আসে মুরো শক্তি আজি প্রভুর স্বরূপহান দর্শন করিয়া দিয়া মুকুন্দ সমস্ত জন্ম জন্মান্তর অর্থাৎ তার হৃদ আহিল হান্তে একে 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 প্রকাশ করে হান যে কি হান আমি মাতিয়া হান পাতাল আজি নারদ যে তাদের নামে হান প্রচার করিয়া গা স্বর্গমত্য পাতালে হানার মাঝে একমাত্র প্রভুর সেবার থাইয়া জি প্রভু কলিযুগে হানমা ও শিবা যে যেগো নারদের অবতার অসে হান্তে শিবা সরগরের নামে হান বারো প্রকাশিত হইয়া হান হ্যাঁ বক্তি আমি যদি যেহান করিয়ার প্রমাণ না তাই উহান কোনো কালেও বিফলে নাও জারগা উপিত্যপুরি পুনরায় বারো করিয়ার হান তাই এজন্মের স্বীকৃতি তা ল এ জন্মে না গই হয়তো আরাক্ষানি স্বীকৃতি তা পা পরবর্তী জন্মে গিয়ে আমি আরাক্ষানি পর দাপাহানে গিয়া আরাখাননি আমি হবা পরিবার আহানাত, হবা সংসারাহানাত, হবা সঙ্গ আগাততা আমি করে পারতা নাই। হ জন্ম জন্মান্তর সুকৃতির লগে এ জনমর সুকৃতি যদি খানিিয়ে আন্ধাার। উম আরদের অবাককে বক্তি করিল্লা বিস্তারে তবে মহাযুকখ্য গেল তারিললা সংসারে কিত হয়ই না মরিন্য মুই হেন ভক্তি আর তোমা দেখিবারে আজিমূড় শক্তি আতে প্রব বিককিটে গই তোর কোনো ভক্তি নামান লোুয়ান্তে। মিতা কিতা হান্তে এ হেন ভক্তি আর তোরে চানার মতো পানার মতো মিতা আসাহানো করানি না পারে না করলু হান্তে তো যাই হোক এ দশম অধ্যায় হান অত্যন্ত তাৎপর্যময় অধ্যায় হান এ অধ্যায় হান আজি আমি মুকুন্দর দর্শনে হানাত গিয়া মুকুন্দ সাদে সমস্ত অপরাধের পুরী প্রভু কৃপা করলো মায়াবাদী মায়া দর্শনে মুকুন্দ যে বাকা প্রভু মাত্র দর্শন পেইতই কিন্তু মুকুন্দ ও অন্তরে বিশ্বাসে আনা নারীর কারণে প্রবে মাতা মুকুন্দর কোটি জন্মতে নাই এাকায় মুকুন্দ মরে দর্শন করে পারতই হান মূল কথা হানো এটাই তাই হৃদয়ে গর যদি আমি বিশ্বাসে আন স্থাপন করে নারিয়ার। আর প্রভুর প্রতি শরণাগতি হান এ প্রভু কি হান করতো হান তাতে মি করো রি নাই না মিতে উপলক্ষ মাত্র হান নাই বাকি ও তো হাবিয়ে প্রভু এর প্রভু আমার জগৎ সংসারে হান বুজ্জিল পরা করিয়া থ হান তাই যে এখানে আজ ইমি দুই শত চল্লিশ নম্বর শ্লোক পেয়া আপনার কাছে সেবাতি উইয়া যৎকিঞ্চিত মি আলোচনা করতে গিয়া অসংখ্য মোর বাক্য ছন্দ তুরুতে দুশে তার মর্তা থাইতে পারে আপনার কাছে হাবি ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া এই সেবা হান থাপারিক এই আশীর্বাদে হানি হাবি কামনা করিয়া চৈতন্য ভাগবত সংঘর যে ধারাবাহিক পাঠ প্রবচনে হান চলেছে শ্রী রবীন্দাবন দাস ঠাকুর বিরচিত এ শাস্ত্র গ্রন্থ এটা আলোচনা না করলে আর হুদা না আমি যদি তর্কশাস্ত্র তর্কশাস্ত্রলজি গানিমনিয়ার সিদ্ধান্ত আ ওহানগ স্ত্ররই জা আপাতে স্ত্রীইউলতে হাবিতার মূললান স্ত্রই জহান মাত্যই উহান এ আমি কতা নাহান ব্যক্তির কুম ও কিুহান মা্যই উহানি করানি কথা হন নাগই তা তাইলে আমি হা যে কোনো বক ব্যক্ত আগরান্ত কুন কোনো কিছুহান পেই থেকে লেগাও।

হান পরবর্তী বক্তা আহা আমার অত্যন্ত তাৎপর্যময় এই বিশ্বরূপ দর্শনে হ্যান চৈতন্য মহাপ্রভুর এহানাত হাত পরবর্তী শ্রদ্ধেয় আমার পাঠক মহোদয় গাছি আহা আমার এক শ্রবণ করিতাই তাই পর্যন্তই আমি থাই আপন আপন গুরু গোস্বামীর পাদের শ্রীচরণে মতিগতি হইয়া আমি আমার নিজস্ব ভাব দ্বারাই আমি যে সাধ্যে আসি আমার সংস্কৃতি হেন উজ্জ্বল করিয়া আমার পরম্পরা ঠিক ইয়া এহান লই আমার সমাজ বুজ্জিল বুজিলা করি কুঙ্গুই কিহান করলা কার কিহান চাকচিক্য কার কিহান হবা আছে উহান বিষয় না গই আমি পেয়ে আছি আমার মূল আদর্শ হান কি হান আমি কি সাথে করানি এহানোর টিকিয়া থ আমার পরবর্তী প্রজন্ম আমার তানু আমারান্তপুর অনেক কিছু করতা হান এবং তানু যে হবা আহ রচনা আনলো হবা পতা গলো পরবর্তীতে জগৎ সংসার উজ্জ্বল করতে এর মাঝে আর কোনো দিনও মানুষ হেনার্ত পুরী পরিত্রাণ পেয়ে আমি হানি করলো এ হান লো মোর একবারে পূর্ণ পরিত্রাণ পাবেল তো এরকম কোন বিষয় হান না গই নির্বেদ লক্ষণ উপলব্ধি করতে গে গে কৃষ্ণ ভোজনে হানার মাঝে যে হানমাতের হান দুর্লভ মানজন্ম লবিয়া সংসারে কৃষ্ণ না বজিনু দুঃখ কহিব কাহারে সংসার সংসার করে মিছে গেল কাল লাবনা হইল কিছু কটিল জঞ্জাল কিসের সংসার এই ছায়াবাজি প্রায় ইহাতে মমতা করি বিধা দিন যাই এ দেহ পতন হলে কিরবে আমার কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার আনতে এ সমস্ত বিষয়ে বাসনা দরকার আছে জগৎ সংসারে হানাত ভক্তির পথে থাইয়া যদি আমি ভক্তিভাবে যা অর্জন করে পারি আর উহানিল জগতে হানুঙিয়া পার কিন্তু অসত চিন্তাল দঞ্জন ক্ষণিকের সুখে আন পেইতা নাই পরবর্তীতে লাভে মূলে হাবিতা খুইয়া আমার ধর্মও নষ্ট আমি ওর সাথু লেগিয়া হাবিতা বিলুপ্ত অপরিকা শ্রীকৃষ্ণ মহ নাই ভক্তমণ্ডলী পাঞ্চা কল্পতরবশৈচ্য কৃপা সিন্ধুভ্য বস পতিতা পাবনা বৈষ্ণভভাব্যই নম নম জয় জয়্রীকৃষ্ণ শৈতিন ভাগবত সংঘ কী জয় জয় শ্রীকনাথ গোস্বামী ঠাকুর কী জয় জয় শ্রীল দাস ঠাকুর কী জয় জয় শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুর কি জয় জয় শ্রী কৃষ্ণচরণ চক্রবর্তী ঠাকুর কি জয় জয় শ্রীল কুঞ্জবিহারী চক্রবর্তী ঠাকুর কি জয় জয় শ্রী নিধিরাম চক্রবর্তী ঠাকুর কি জয় জয় জয়ীল গোপাল বৈরাগ্য ঠাকুর কী জয় জয় শ্রীল পরমানন্দ ধর্মচক্রবর্তী ঠাকুর কী জয় জয় শ্রীল শ্যামনাগর চক্রবর্তী ঠাকুর কি জয় জয় শিল কৃষ্ণ দাস বৈরাগ্ঞ ঠাকুর কি জয় জয় তদনুগত শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর কি জয় জয় আপন আপন গুরু গুরুস্বামী কি জয় জয় একশো আট কৃষ্ণ দাস বাবাজী মহারাজ কি জয় প্রেমানন্দে বলো বলো হরি হরিবিহ প্রেম শ্রী কহু শ্রীরাধে কৃষ্ণ বলিহে প্রভু নিতাই চৈতি নব ধৈত শ্রীরাধারানী কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରେ ହାମ ହାମ ରାମ ରାମ ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହାମ ରାମ ରାମ ହରି ହରି